হ্যালো ফ্রেন্ডস, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা সবাই ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন সন্ধ্যেবেলা। আর শনিবার তো তোমরা জানোই আমি কোনো রকম ব্লগ করি না, আগে তো ভিডিও দিতাম না, কিন্তু এখন এদানে কয়েকদিন ধরে আমি শনিবার করে ভিডিও দিই, কিন্তু সেটা অন্যরকম ভিডিও থাকে। যেহেতু তোমরা রেগুলার ব্লগ দেখো, তো সেই একঘেয়েমিটা কাটানোর জন্য একটু অন্যরকম, তোমাদেরও একঘেয়েমি কাটে আর আমার তো অবশ্যই। তো বুঝতেই পারছো এনাকে নিয়ে বসে পড়েছি মানে একটু অন্যরকম ভিডিও হবে। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে ওর হাতে আমি সাজবো, জানি না আমাকে কেমন সাজাবে, কিন্তু তবু আমি বলেছি না, তুমি আমাকে বলছিল না আমি করব না আমি পারবো না, আজই পারবো না এবার পারবো, এবার এমন সাজাবো দেখবে না, তাহলে উল্টো নিজে থেকে ইচ্ছা করে উল্টো ইচ্ছা করে না, আমি যেরকম পারবো সেরকম করব। হ্যাঁ, আমি তোমাকে বলে বলে দেবো যে কি কি সাজাতে হবে। জীবনে কোনোদিন আমাকে সাজাইনি, বরং আমার সাজ দেখে বিরক্ত হয়ে গেছে যে এতক্ষণ ধরে আমি সাজি রেগে যাবো, এবার দেখা যাক কিরকম সাজায়। তো আমি এখানে সমস্ত কিছু সরঞ্জাম মানে জিনিসপত্র নিয়ে রেডি সাজানোর, একটা একটা করে আমি দেব যে হ্যাঁ এটার পরে এটা, এটার পরে এটা, এটা এটা করতে হয়, বাকিটাও হাতের কেরামতি দেখাবে কি করবে না করবে আমি নিজেও জানি না। তো চলো শুরু করি। আমরা একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম, ও বলছে এদিক থেকে করতেও সুবিধা হবে, তার জন্য আমি, হ্যাঁ তার জন্য আমি এই পাশটা চলে আসলাম। আর আমি কিন্তু আপাতত মুখে কিচ্ছু মাখিনি, শুধু ঠোঁটে লিপ বাম দিয়েছি, একদম মুখ পুরো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ধুয়েছি। আজকে যা সাজাবো না আমি, শুধু দেখবে দেখা যাক কেমন সাজা জানি না। তো ফার্স্টে ফার্স্টে বলছি তো ফার্স্টে ময়েশ্চারাইজার দিতে বলবো, নালে তো কি সাজাবে ভগবান জানে, আমি মুখে বারটা বাজি দেব, আমি দিয়ে দেব। হ্যাঁ তুমিই দিয়ে দেবে, আমি জাস্ট হেল্প করছি তোমাকে। চোখ বুঝে চোখ খুলে যাকো সেই, তুমি মোট কথাই যাও, পুরো মুখে মাখা থাকো ওরে ওরে বাবারে আস্তে, তুমি তোমার মুখে এমন মতো বাপরে, এটা এক মনে হচ্ছে কেন আমরা টেনে নিয়ে চলে যাচ্ছি, আর একটু ভালো করে ই করো তুমি কি করবে ভগবান জানে। আচ্ছা চলো এবার আমার খাজানা মেকআপের খাজানা বার করছি, দাঁড়াও তাও বলে তুমি উল্টো পাল্টা আগে করবো না, তো এবার দেখাবো ফাউন্ডেশন, চলো দেখিয়ে দিচ্ছি তোমাকে, হাতে না এটা এরকম করে মুখে টিপ পড়াও, এরকম ফুট ফুট করে টিপ পড়াও, বেশি দেবে না, তিনটে তিনটে করে ফোটা দাও আগে, এরকম না এরকম, হ্যাঁ হ্যাঁ নাকে, ব্যাস ব্যাস ব্যাস, এই গেলে কম হয়ে গেছে, এই গেলে কম হয়ে গেছে, ব্যাস আমার ও আমাকে হাত দিয়ে ডলে যা ট্রেলার দেখালো, এরপর যদি এইটা দি বুঝতে পারছো আমি ক্যামেরা থেকে বেরিয়ে যাবো মনে হবে, এমন ফুসবে, তুমি হাত দিয়েই করো বাবা, ভালো করে ভালো করে মোটকা তা মাখাও ভালো করে, আই সাবাস কি দারুণ করছো গো, আমার ঘুম পেয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করো করো হেভি আরাম লাগছে, মনে হচ্ছে পার্লারে গেলে ফেসিয়াল যেভাবে করে না মাসাজ করে না, ও সেভাবে মাসাজ করছে, সত্যি খুব আরাম লাগছে, তুমি তো বললে আস্তে করতে দেখো, তোমাকে মাঝে 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 মাসাজ করে দেবো আমি, 500 টাকা করে লাগবে বাবা, অনেক কম পালার এখানে আরো বেশি, এটা এখানে ঘষে পাউডার যেভাবে লাগায় সেভাবে দাও, একটু আস্তে ঘষো ফাউন্ডেশন সব উঠে যাবে, তো আর তো নাম লাগলে বাবা কত কিছু মুখে দিতে হয়, এর থেকে আমরাই ভালো আছি বলেন, দুটো পরপর দুটো জিনিস হলো না তিনটে, এটাই বলছো ধৈর্য ধরে, এখন তো আরো আকাকি আছে ছেড়ে দাও আর লাগবে না, অনেক করেছি এর জন্যই ভাবি যে কোথাও যাওয়ারও নেই, এতক্ষণ আমার এতক্ষণ ধরে তুমি কি করো, এটা দিয়ে আমার গুরুটা সুন্দর করে আঁকিয়ে দাও দুটো গুরু, এইবার হচ্ছে হাতের খেলা, এবার তো শুধু মুখে মাখানো, এবার দেখা যাবে হাতের খেলা, নাও যাতে সুন্দর লাগে দেখতে, ও
অসুর বানিয়ে দিও না আমার। না না রে, এটা কি হলো? এটা ঠিক আছে, এটা কি হলো? চলো ঠিক আছে, এটা কেমন সোজা টাইপের হয়ে গেছে, এটা আর্চ হয়েছে, এটা সোজা টাইপের হয়ে গেছে, দেখো নিচে নেমে গেছে। উপরে তুলে দেবো? আমি রেড কালারের কুর্তি পরেছি, সেটার সাথে একটু ম্যাচিং করে দাও। কোথায় দেয় বলো তো? চোখের পাতায়। বাবা, এত রং চং মাখো তোমরা। তুমি বলে তোকে বলে তুলে ফেলছে তুমি।
এবার সাজের লাস্ট পার্ট আর ফাইনাল লিপস্টিক। লিপস্টিকটা তো ঠিক এইটাই আমি এক্সপার্ট একদম। ওটা আগে দিন তুমি গন্ডগোল করেছ, এতটা খোলে না ভেঙে যাবে। হ্যাঁ এটাই আমি এক্সপার্ট। না সুন্দর করে যাচ্ছে আজ। ইমা দাঁতের মধ্যে লাগিয়ে দিচ্ছ তুমি, এরম এরম রেখে জোরে ঠোঁটটাকে শক্ত করো, ঠোঁটটাকে শক্ত করো। দেখি তোমরা যাবে লিপস্টিক দেওয়ার জন্য দাঁড়া করে সে এরকম শক্ত করো। আচ্ছা স্বাস্থ্য হলো, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাকে সাজিয়েছে। এবার লাস্ট পার্ট যেটা ওর হাত দিয়ে না পড়লেই না, অন্য কেউ সাজালে পড়তাম না, কিন্তু ওকে দিয়ে এটা পড়াতেই হবে, সেটা হচ্ছে সিঁদুর। তুমি পরিয়ে দেবে আর এটা দিয়ে একটু টিপটপ পরিয়ে দেবে। এটা অন্তত মানটা রেখো আমার, এটা অন্তত ঠিক করে পরিও। তোমরাই দেখো আমার সাজটা কেমন হয়েছে। চোখটা দেখো যেরকম পেরেছি করেছি আমি, এই জায়গাটা একটু বুঝতে হবে আর এই পাশটা একটু বুঝতে হবে আর এই এখানে একটু। এই সাজ নিয়ে আমি বাইরে বেরোবো তো তোমার সাথে, আগে বলো আমাকে। না তুমি আমাকে যেরকম সাজিয়েছো আমি এই সাজ দিয়ে তুমি তোমার বাড়ি যেও, চিনতে পারবে না আমাকে কেউ। বাবু তো দেখলে একদম বলবে কি হলো এটা, কে তোমার বাবু দেখলে চিনতে হলো আমার মেয়ে না। তুমি আমাকে এইভাবে সাজিয়েছো, আমাকে নিয়ে এইভাবেই তোমার সাথে বেরোবো আমি আজকে। বেরোবো তো, ভালো লাগছে তো সবাই বলো, ভালো লাগছে তো, তাহলে তোমার সাথে বেরোই আজকে, বেরোই আমার সাথে বেরোবে। চোখের পাতায় না চামড়ায় চোখের পাতায়, তুমি একবার গুরুর কাছে চোখটা দেখলে আমার জন্য নিজের চোখকে আমি চিনতে পারছি না। আরেকটা স্পেশাল স্যার, সব থেকে সব সাজের শেষে একটাই সাজ আছে, সেটা হলো আবার কি করবে এই একটা সাজ। সব সাজের থেকে স্পেশাল, মেরা নাম জোকার হয়ে গেল, জোকার। আমার এখন এটা তুলতে কত কষ্ট হবে জানো তো। চলো এই তো আমার আমার লজ্জা লাগে, তুমি একটা করতে করতে ইচ্ছে এটা দাও, তে আর টাকা দেলো টাকা দেবো তো দাও। ইস তো চলো আর আমি এবার মুখ ধুতে যাবো, আমি নিজের কাছে বিরক্ত লাগে না, আপনাদের কি করলো দেখ তো আজকে আসছে কেন এই লাগে নিজের সাজিয়ে তোমরা বলো এই লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।
তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।